আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি। আজ অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি অংশের সম্পাদ্যের অঙ্ক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগতম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আমির হোসেন, প্রধান শিক্ষক পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয়, পাল্লা বাজার, চাটখিল, নোয়াখালী। আজকের পাঠ পরিচিতি অষ্টম শ্রেণী, অষ্টম বিষয় গণিত, অধ্যায় অষ্টম, বিশেষ পাঠ চতুর্ভুজ অঙ্কন, সম্পাদ্য 2। এখানে এটা একটি চিত্র, এটা কোন ধরনের চিত্র? এটা হলো কোণ। তাহলে কোণ কাকে বলে? দুটি সরল রেখা কোন এক বিন্দুতে মিলিত হয়ে কোণের উৎপত্তি, কোণ উৎপন্ন করে। এটি আরেকটি চিত্র, এটি কোন ধরনের চিত্র? এটি হলো একটি সরল রেখা। এটি কোন ধরনের চিত্র? এটি হলো একটি ত্রিভুজ। ত্রিভুজের সংজ্ঞা, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এটি আরেকটি চিত্র, এটা কোন ধরনের চিত্র? এটা হলো চতুর্ভুজ। চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাহলে আজকের পাঠ আমরা আলোচনা করব চতুর্ভুজ অঙ্কন, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের সম্পাদ্য নং 2। এই পাঠ শেষে আমরা যা শিখব বা শিক্ষার্থীরা যা শিখতে পারবে তা হলো চতুর্ভুজের ধারণা ব্যাখ্যা করতে পারবে, চতুর্ভুজের কর্ণের ধারণা ব্যাখ্যা করতে পারবে, প্রদত্ত উপাত্ত ব্যবহার করে চতুর্ভুজ অঙ্কন করতে পারবে। এবার প্রথমে আমরা চতুর্ভুজ কিভাবে চিনব সেটা নিয়ে আলোচনা করব। চিত্রে লক্ষ্য করো, এ বি সি ডি একটি চতুর্ভুজ, অর্থাৎ প্রদত্ত চিত্রে এ বি, প্রদত্ত চিত্রে এ বি, বি সি, সি ডি ও ডি এর রেখাংশ চারটি সংযোগে এ বি সি ডি একটি চতুর্ভুজ গঠিত হয়েছে। এ বি কমা বি সি কমা সি ডি ও এ ডি চতুর্ভুজের চারটি বাহু। অতএব এ বি সি ডি একটি চতুর্ভুজ। এবার চতুর্ভুজের কর্ণ আমরা এখানে চিত্রে লক্ষ্য করি এ বি সি ডি একটি চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দু যোগ করি, এ সি যোগ করলাম, বিডি যোগ করলাম। পদ্ধতিতে এসি ও বিডি দুইটি হইলো, তাহলে এসি এবং বিডি দুইটি কর্ণ, এসি এবং বিডি দুইটি কর্ণ। এবার কর্ণ কাকে বলে? চতুর্ভুজের বিপরীত কৌণিক শীর্ষের, চতুর্ভুজের বিপরীত কৌণিক শীর্ষের সংযোজক রেখাংশকে কর্ণ বলে। চতুর্ভুজের বিপরীত কৌণিক শীর্ষের সংযোজক রেখাংশকে কর্ণ বলে।
একক কাজ তোমরা নিজ নিজ খাতায় চিত্র সহ কর্ণের সংজ্ঞাটি লিখ, আমরা পরবর্তী পাঠের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমাদের আজকের পাঠের বিষয় চতুর্ভুজের চারটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করি। এখন আমরা চতুর্ভুজ অঙ্কন শুরু করব। একটি এ একটি বাহু, বি আর একটি বাহু, সি আর একটি বাহু, ডি আর একটি বাহু। তাহলে এ চতুর্ভুজের চার বাহু অর্থাৎ এ বাহু, বি বাহু, সি বাহু এবং ডি বাহু, চতুর্ভুজের চারটি বাহু এ, বি, সি, ডি এবং একটি কর্ণ ই এর দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন করতে হবে। প্রথমেই বি ই যে কোনো একটি সরল রেখা লই, তা হতে কর্ণ ই এর সমান করে বিডি অংশ কাটিয়া লই। বি এবং ডি কে, বি এবং ডি কে কেন্দ্র করে যথাক্রমে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কাজটি শুরু করি। বি কে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর একই পাশে একটি বৃত্তচাপ আঁকি। আবার ডি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দ্বয় এ বিন্দুতে ছেদ করে। আবার বি এবং ডি বিন্দুকে কেন্দ্র করে ডি এবং সি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি ডি রেখার যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে। এখন এ বি কমা এ ডি কমা বি সি কমা সি ডি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হল। এখন দলীয় কাজ, চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে, চতুর্ভুজটি অঙ্কন কর। মূল্যায়ন, আজকের এ পাঠ থেকে শিক্ষার্থীরা কতটুকু জানতে পেরেছে তা আমরা এখন মূল্যায়ন করব। তোমাদের কতটুকু মনে আছে তা আমরা এখন জানব। এক, কয়টি রেখাংশ সীমাবদ্ধ হলে চতুর্ভুজ উৎপন্ন হয়? যেহেতু চতুর্ভুজের বাহু চারটি, তা উত্তর হবে চারটি রেখাংশ। দুই, চতুর্ভুজের কর্ণ কতটি? চতুর্ভুজের কর্ণ দুইটি। চতুর্ভুজের কর্ণদ্বয়ের সমষ্টি তার পরিসীমা অপেক্ষা সমান। চতুর্ভুজের কর্ণদ্বয় তার পরিসীমা অপেক্ষা সমান। চতুর্ভুজের বিপরীত কৌণিক শীর্ষের সংযোজক রেখাংশকে কি বলে? চতুর্ভুজের বিপরীত কৌণিক
শীর্ষের সংযোগক একাংশকে কি বলে? আমরা বলবো কর্ণ বলে। এরপর বাড়িতে বসে আজকের পাঠ অনুসরণ করে এই কাজটি শেষ, এই জ্যামিতিটি অঙ্কন করবে। চারটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার ও 7.5 সেন্টিমিটার এবং একটি কর্ণ, কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার দেওয়া আছে। চতুর্ভুজটি অঙ্কন কর। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সকলকে সকলের সুস্বাস্থ্য কামনা করে ভালো থাকার জন্য মহান আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করে আজকের পাঠ এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।